তিরিশ পেরোনো একটা লেখায় পড়েছিলাম, তিরিশ পেরোনো মন, মনের যত্ন চাই। আজ পঞ্চাশ পেরিয়ে আমার মনে হয় মরে যাওয়া মনের যত্নের এখন আর কোনো প্রয়োজন নেই। পঞ্চাশ পেরোনো মনকে সহজে কোনো কিছু নাড়া দেয় না, আজকাল সব কিছু বড় আদিক্ষেতা লাগে। অনার্স পড়ার সময় মাত্র একুশ বছর বয়সে এ সংসারে পা আমার। পাশের বাসার এক খালা আমার মাধ্যমে আশা প্রপোজাল, এমএ পাশ ছেলে, ব্যবসায়ী, পরিবার শিক্ষিত, আর্থিকভাবে সচ্ছল। মানা করার তেমন কোনো কারণ ছিল না, তবুও বাবা কেন যেন রাজি ছিলেন না। কারণ জিজ্ঞেস করতে শুধু এটুকু বলেছিলেন, বেশি ভালো আবার ভালো না। আমার কেন যেন প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল। শ্বশুর শাশুড়ি ননদ দুই দেবর, পরিবারের সবচেয়ে ছোট আমি। বড় বউ হব, বিয়ে করলে এখানেই নয়তো না, কেন সেদিন এমন জেদ করেছিলাম জানি না। পরে জেনেছিলাম ভদ্রলোকও আমাকে আগে দেখে, পছন্দ করে, তারপর প্রপোজাল পাঠিয়েছিলেন। কি যেন বলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটাই হবে হয়তো। পরিবারের সবচেয়ে ছোট সদস্য দুম করে বড় হয়ে গিয়েছিলাম সেদিন। ছোটবেলা থেকে আদরে আহ্লাদে বড় হওয়া এই আমার উপর দায়িত্ব বলল সবাইকে খুশি রাখার। বড় পরিবার, পরিবারের বড় ছেলে আমার বর, অনেক নিয়ম কায়দা কানুন মেনে চলতে হতো। বিয়ের চার পাঁচ মাস পর স্বামীর কাছে আবদার করলাম সমুদ্র দেখার। সারা জীবন মা বলে এসেছে বিয়ে হলে ইচ্ছে মতো ঘুরতে পারবো স্বামীর সাথে, তো ওনাকে বলতেই উনি বললেন, এত লোকের মাঝে শুধু দুজনে কিভাবে যাব, কেমন দেখায়। কথাটা শাশুড়ি মাকে বলতেই তিনি হইচই করে ওনার বোনদের সহ ৩২ জনের বিশাল টিম নিয়ে প্ল্যান করে ফেললেন। এত লোক একসাথে গেলে একটু তো অ্যাডজাস্ট করতে হবেই বলে হোটেলের রুম শেয়ার করলাম ননদদের সাথে। মজাই হয়েছিল চার দিনের সমুদ্র দর্শনে, তবে এরপর আর কখনো কোথাও যাওয়ার আবদার করিনি। একুশ বাইশ বছরের মেয়ে, কতই বা বড় আমি। আমার স্বামীর ইনকাম ভালো, ছোট দেবর ননদরা পড়ছে। আমার বিয়ের এক বছরের মাথায় বড় ননদের ঘটা করে বিয়ে হলো। বড় ভাই ভাবির সকল দায়িত্ব পালন করলাম আমরা। আমি পড়ছিলাম তখনও, পড়াশোনা শেষ করে চাকরির কথা বলতেই আমার বর সবসময় বলে, আমি চাই তুমি মাস্টার্স করো, কিন্তু চাকরি করা তো আসলে প্রয়োজন নাই, কখনো হলে করবে, আর তোমার যা লাগে চাইলেই তো সব দিই আমি। সত্যিই তাই, আমার সহ পুরো পরিবারের কারো চাহিদার কোনো খামতি রাখেননি উনি। সেদিন আমি বলতে পারিনি আমার চাইতে ভালো লাগে না। অনার্স যখন প্রায় শেষের দিকে, আমার এক বান্ধবীর বর মারা যায় হঠাৎ করে হার্ট অ্যাটাকে, একদম কম বয়সে। ওদের পরিবারের অবস্থাও ভালো না, বিয়ের পর পড়াশোনাও করেনি, কারণ ওর স্বামী বলেছিল কি দরকার, চাইলে তো সবই পাচ্ছ। কী সব যেন ভেবে বরকে সেদিন বলেছিলাম আমার নামে একটা ডিপিএস খুলতে, একটু আর্থিক নিশ্চয়তা চেয়েছিলাম হয়তো। উনি সুন্দর করে বললেন, আমার সব সেভিংসের নমিনি তুমি, আমার কিছু হলে তুমি সব পাবে, বেঁচে যতদিন আছি ততদিন তোমার তো সবই আছে, আলাদাভাবে তোমার নামে কিছু আমি করব না। সত্যি আমার সব ছিল, শুধু চাইতে বাকি ছিল, বাকি থেকে গেছিল। ব্যস্ত ব্যবসায়ী স্ত্রী আমি, চাইলেই সব পেতাম কিন্তু সময় পেতাম না, স্বামী সঙ্গ পেতাম না, বয়স কম ছিল তো। আমার ইচ্ছে হতো রিক্সা করে ঘুরবো, হাত ধরে দূরে ড্রাইভে যাব, তার পছন্দের রঙিন শাড়ি পরে টঙে চা খাবো। বাসায় সবাই ছিল, তবু আমার একা লাগতো, ছেড়ে আসা পরিবারের সাথে না চাইতেও কম্প্যারিজনে চলে আসতো। শ্বশুরবাড়িতে খুটখাট হলে কখনো বেয়াদপি করিনি, তবে চেয়েছি ওনার সাথে শেয়ার করতে, চেয়েছি সে মাথায় হাত দিয়ে বলুক মানিয়ে নাও কী করবে। তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে উনি পাশ কাটিয়ে গেছেন, আমার চোখের দিকে তাকান না যদি চোখের পানি দেখে ফেলতে হয়। ওনার স্ট্র্যাটেজি ছিল চোখ বন্ধ করে রাখা, এটা বুঝতে আমারও বছর পাঁচেক লেগে গিয়েছিল। একবার একটা ঘটনায়, আমার ঠিক মনে নেই বললে ভুল হবে, মনে করতে চাই না, আসলে তাকে অভিযোগ করেছিলাম, সব জেনে সব দেখে সব বুঝে বলেছিলাম, আমি তো আমার পরিবারের সাথে থাকব, আমাকে থাকতেই হবে, এখন তুমি দেখে নাও তুমি কি করবে।
সেদিন বুঝেছিলাম আমি ওই পরিবারের কেউ না, ততদিনে বাবা মাও কেউ ছিলেন না পৃথিবীতে। দুই বাচ্চা নিয়ে বিয়ের 10-12 বছর পর নতুন কোনো নাটক শুরু করতে চাইনি, বলা হয়নি। আমার দুই মেয়ে, বন্ধুহীন এই শহরে আমরা তিন বান্ধবী। মেয়েরা হবার পর আমার আর এখন একা লাগে না, আর একা লাগার সময়টাই বা কোথায়? মেয়েদের স্কুল, কোচিং, পরিবারের রান্নাবান্না, দেখাশোনা। শ্বশুর মারা যাওয়ার 3 বছর পরেই শাশুড়ি মারা যান। দেবররা বিয়ের করে সংসারী, ননদেরাও ভিন দেশে যে যার সংসারে। বড় সংসারটা ছোট হয়ে যায়, দুই মেয়েকে নিয়ে ব্যস্ততায় সংসার করি। মেয়েরা খাবার টেবিলে বসে বাবাকে একদিন বলে দেয়ালের রঙগুলো বদলাতে চাই। ছোট মেয়ে সাদা রুম চাই, সাদা পর্দা, সাদা ফার্নিচার, সব সাদা। বাবা হাসেন, বলে যা ইচ্ছে করো, তোমার বাসা তো, তোমার পছন্দেই হবে। বড় মেয়ে লিভিং রুমে লো লাইট ফার্নিচার রাখতে চাই, বোহেমিয়ান স্টাইল না কি যেন বলে। মেয়ের বাবা হাসে, বলে মার সাথে ডিসকাস করো, যা তোমাদের ভালো লাগে করো। আহা, ডিসকাস কথাটা কি মধুর। বিয়ের 23 বছর পর হয়ে যাওয়ার পর ইদানিং মাঝে সাঝেই দেখি উনি কিছু করার আগে আমার সাথে ডিসকাস করার কথা বলেন। মেয়েরা বড় হয়েছে, সব কিছুতে বাবার এই মায়ের মতামত নেওয়ার ব্যাপারটা তাদের খুব ভালো লাগে। তারাও এমন লাইফ পার্টনার চাই যারা তার বাবার মতো তাদের মতামতের গুরুত্ব দেবে। আমি শুধু হাসি না, মতামত আমি আজও দিই না। এতটা জীবন মতামত না দিয়ে কাটাতে পেরেছি, আর এতদিনই বা কী করব। মতামত দেওয়ার ইচ্ছা অনিচ্ছা জানানোর ইচ্ছাটা মরে গেছে, তারও অনেক দিন হল। আমার স্বামী অসম্ভব ভালো মানুষ, অত্যন্ত বন্ধুবৎসল, দায়িত্বপরায়ণ এবং পরার্থপর। কোনো বন্ধু, অল্প পরিচিত যে কোনো কারোর বিপদে উনি কিছু না ভেবেই পাশে দাঁড়ান। নিঃসন্দেহে ভালো সন্তান, ভালো ভাই, ভালো বাবা। পরিবারের সবার প্রয়োজন মেটার, কার কী লাগবে কার কী লাগবে না সব খেয়াল রাখেন তিনি। স্ত্রী হিসাবে আমাকেও সেভাবে উনি তৈরি করেছেন। হাজার হোক, বাড়ির বড় বউ তো আমি। তিনি ভালো স্বামীও বটে, গায়ে হাত তোলা, আমার মা বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে আজে বাজে কথা কখনো না। আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি, চাইলেই সব পেয়ে এসেছি সারাটা জীবন। শুধু চাইতে হবে, নিজের থেকে স্ত্রীর প্রয়োজন বুঝলে বোধ হয় পুরুষত্বে কোথাও আঘাত লাগে। কখনো অভিমানে যদি বলেও ফেলেছি জীবনে 2-1 বার, শুনতে হয়েছে আমার টিপিক্যাল চিন্তা ভাবনা। আমার বিয়ের বয়স 32, আমার বয়স 53.5। 50 পার করে আমি নিজেকে বদলে ফেলেছি, চিন্তা করতে গেলে অনেক টিপিক্যাল চিন্তা আসে মনে, তাই আমি আর চিন্তা করি না। এখন আর আমাকে কোনো কিছু ভাবায় না, কোনো কিছুতে আমি আবেগী হই না। আমার স্বামীর বয়স এখন 60-এর কিছু বেশি, এখন উনি প্রকৃত অর্থেই ভালো স্বামী, এমন স্বামী যে কোনো সদ্য বিবাহিত নারীর জন্য আরাধ্য। বিয়ের 32 বছর পর যখন আমাদের দুজনের বাবা মাই পরপারে, ভাই বোনে যে যার নিজের ব্যক্তিগত সংসার হয়েছে, বন্ধুরা সব বয়সের ভারে ক্লান্ত, আমাদের মেয়েদের বিয়ে দিয়ে তারা দুজন দুই দেশে, এখন আমি আমার স্বামীর খুব ভালো বন্ধু। আমার প্রেশারের ওষুধ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই উনি খোঁজ রাখেন না। উনি আমাকে নিয়ে বিশ্ব ভ্রমণে যেতে চান, বাড়িটাকে আমার পছন্দের নীল রং করাতে চান, রান্নাঘর থেকে জোর করে এনে বসিয়ে তার নতুন প্রজেক্টের প্ল্যান বলেন। আমার মনে পড়ে যায়, আমি তো বিজনেস গ্র্যাজুয়েট, পূর্বাচলের জমিটা বিক্রি করে দিয়ে উনি কী ভেবে যে পুরো টাকাটা আমার নামে ফিক্সড করে রেখেছেন। আমার সাথে বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করবেন বলে উনি ইংল্যান্ড থেকে শৌখিন লন চেয়ার অর্ডার করে আমাকে সারপ্রাইজ দেন। মেয়েদের ভিডিও কল করে দেখান, মেয়েরা ভীষণ খুশি। বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসে, এই বোধের চেয়ে সন্তানের কাছে আর বেশি কিছু আনন্দের ভালো লাগার থাকতে পারে না। আমি ওনাকে বোঝাতে পারি না আমার আর বেড়াতে ভালো লাগে না, আমি বোঝাতে পারি না নীল রং আর আমায় টানে না। ভীষণ মন খারাপের পর কাউকে না বলতে পারা কথাগুলো জমতে জমতে আমার আর চা খেতে খেতে বলার মতো কিছু বাকি নেই। একটা সময় খুব একা লাগতো, কিন্তু একা থাকতে থাকতে আমি আমার নিজের সঙ্গ ভালোবাসতে শুরু করেছি, নিজেকে ভালোবাসতে শুরু করেছি। 30 পেরোনো একটা লেখায় পড়েছিলাম, 30 পেরোনো মন, মনের যত্ন চাই। আজ 50 পেরিয়ে আমার মনে হয় মরে যাওয়া মনের যত্নের এখন আর কোনো প্রয়োজন নেই। কলমে সাদিয়া মুবারক, কণ্ঠে পারমিতা।